মনের বুকে পা রেখে চলে, অঙ্গার খায় ক্ষুধার আনলে, একটি মেয়ে জন্মের নাড়ি যায় তার ছিঁড়ে, সাদা পায়ের আড়া গিয়েছে যে উড়ে শান্তি এদেশ এখন। তার যেসব ভালো গুণ আছে সেগুলো নিয়ে চিন্তা কর, দেখবি মনটা ভালো হয়ে যাবে। কপাল, আমি ভাবলাম তোরা সোমকে দিব আর তুই আমার সিনে ফেললি। শুধু চোখে লয় রে, এ গায়ে সব কিছু আমি চোখে না দেখে সিনে নিতে পারি। সে না হয় বুঝলাম, কিন্তু তুই এমন গোমরাপনা মুক্ত করে বসে আছিস কেন বাপু? আব্বাজি আমার শাদী দিচ্ছে তুই জানিস না? জানবুনি কেন, তার জন্যই তো বলছে কদিন বাদে তোর শাদী, আর তুই এমন মুখটা ভার করে বসে রয়েছিস কেন বল দেখি? মেয়ে শাদী করতে চাই না রে। হায় আল্লাহ, এটা কি কথা বলছিস তুই? ঠিকই বলছি রে, গা তো সারি, গায়ের ক্ষেত নদী ঘাট ওর বাড়ি আব্বা লুতুর মা, তুই সারি আমি কোথাও যেতে পারবো না রে। ওখানে আমার কোন সেনা লোকটা আছে তুই বল। উমা, ওখানে তো তোর স্বামী থাকবে রে, ওয়ার থাকি আপন, আর কাকে চাস তুই? চাই না এমন আপন লোক, যার জন্য আমার সব আপন লোকটা সারি আমার জাতি হবে। দূর খেপি, মেয়াদের তো ইটোই নসিব রে, বাপসি যেটা চাইবে সেটাই হইবে, কোনো কথা শুনবে নি। মেয়েদের কোনো কথা শুনবে নাই? না, শাদির আগে বাপসির কথা আর শাদির পরে স্বামীর কথা, আর বয়সকালে নিজের ছেলেদের কথাতেই মুদের চলতে হবে, এটাই নিয়ম করে দিছে যে সবাই। কিন্তু নিজের মনটার কষ্ট দিস নাই আমু, যা হওয়ার নয় তা হবে নি। চল। আমু, আমু ঘুমায় পড়েছিস? না। তোর আব্বা তোকে ডাকিছে। ও, তোর জন্য একটা খুশির খবর আছে রে আমু। কি খুশির খবর লো তোর মা? তোর আব্বা তোর মামুর বাড়িতে খবর পাঠিয়েছে, কাল গোলাম রসুল আসবে। ভাই আসবে? খুশি আসনি? আয়, আব্বা ডাকতেছে। আরে ঘরের কাজকাম করতে দিও না, এই দুদিন একটু গুছিয়ে টুছিয়ে গোছ করে রাখো। কেনে, কোনো নতুন খবর আছে নাকি? হ্যাঁ।
কাল বাদ পরশু ওর শাদী। আমি পড়ালেখা জানি কিনা। মেয়েদের তো পড়ালেখা জানার লাগে না রে আমু। মেয়ে মানুষ, শ্বশুর বাড়ি যাইব, ঘরের কাজকাম করব, রাধা পড়া করব, নিজের ছেলেপুলেদের দেখব, এটাই নিয়ম। তুই অনেক কথা বুঝিস তাই না রে ফাতেমা? বাড়ির মানুষের সব কথা শুনতে আমরা বাধ্য, তবু তো তোর কিসমত ঢের ভালা। তোর যার লাগে শাদী ঠিক হয়েছে, তার আগে কোনো বিয়া হয় নাই, আর বয়সেও ঢের অল্প। তাতে কি হইল? আমার দিদির যার লাগে শাদী হয়েছে, তার আগে দু দুবার শাদী হয়েছে, বেটা বেটি মিলা তিনজন, আর বয়সেও ঢের বড়। আমার শাদী হলে তোর খারাপ লাগবে না ফাতেমা? খারাপ লাগবো কেন, শাদী তো আমারও হইল। তুই তো মেলা বড় হয়ে গেছিস রে ভাই। কেমন আছো বুঝি? ভালো আছি। কাছে আসবি নাই? তোমার বুঝি তো শাদী ঠিক আছে? শাদী? তাহলে কি বুঝি তুমি আর বাপের ঘরে থাকবে না, বিয়ের পর কি আমার ভুলে যাব? তুই তো আমার কোল ধরে ভাই, তোরে আমি ভুলে যাব এমন কথা কোনোদিন হবে নাই। কিরে মন খারাপ করে আসিস কেন? তুই ভুলে যাবে না তো? দূর পাবি, আমি যেখানেই যাই না কেন আমার মনটু সবসময় তোর কাছে থাকবে। কে এসে? ও বেঁচে থাকো, বেঁচে থাকো। শুনেছো তো আমুর শাদী ঠিক হয়েছে? কাজকর্ম আছে বাড়িতে অনেক, তুমি একটু ঘরে যেয়ে থিতু হও, কাজকর্মে লাগতে হবে। আমি দেখছি। মন খারাপ কেন? ও আমু, ঘরে
আমু, ও আমু, আমু, দেখি নতুন মা, আমার এসব ভালো লাগছে না, আমার মা খাও না। সব কর্ম করি, এমন সুন্দর স্বামীর পাশে দাঁড়াতে গেলে একটু ফর্সা হতে হবে নি। তাছাড়া এই হলুদের তেল গায়ে মাখলি দেখবি সামরা কেমন মোলায়েম হয়। আমার মোলায়েম সামরার দরকার নেই। সুপ, তুই এসবের কি বুঝিস? হ্যাঁ, এই তেল আজকে গায়ে মাইকে কাল গোসলের সময় দেখবি সামরা এমন সকসক করবি যে তোর স্বামী তোর দিক থেকে আর চোখ সরাতেই পারবি লাই। মানে এই হলুদ তেল মাখে আমরা সারা রাত কাটাতেই হবে? আমি পারবো না, আমি পুকুরে গিয়ে এখনই। একদম না, রাত পেরোলেই সাদি, আর সেই সাজির বেলায় পুকুর ঘাটে যাবি, কিছুতেই হবার নয়। শোন, এই যে হলুদের তেল গায়ে মাখে দিচ্ছি, কাল গোসলের আগে এ কিছুতেই তোলা যাবি নে, ঠিক আছে? মনে থাকে যেন। হায় আল্লাহ, তুমি আমার কি বিপদে ফেললে বলো দেখি। কিছু হবি নে, কিছু করতে হয় বিয়ের আগে। বুঝি আব্বা জান কি তোমার বিয়া খুব তাড়াতাড়ি দিয়ে দিতেছে? বাবুর বাড়িতে তোর কোনো অসুবিধা হচ্ছে না তো ভাই? না, অসুবিধা হয় না, তাই বাড়ির কথা খুব মনে পড়তো, তোমার কথা খুব মনে পড়তো। তোর বুঝি সেসব কথা মনে আছে? মার কথা মনে পড়ে না? বুঝি, কিছু কিছু মনে আছে, তাই তোমার কথা বেশি মনে আছে। মা মরে যাওয়ার পর সেই যে আমার কোলে উঠছিলি, নামতেই চাইতি না, সারাক্ষণ গায়ে গায়ে লাগে থাকতে। কিছু কিছু মনে আছে, তোমরা আমার মামার বাড়িতে কেন দিছিল? আব্বার মুখের কথার উপর কি আমরা কোনোদিন কেউ কিছু কইতে পারছি? হ্যাঁ, আব্বাই তো খালি আমগো শিশু শিশু কথা কইস না ভাই, ওসব কথা কয় না ভাই। বুঝি, শুনছি জামাই বাবু খুব বিদ্বান লোক, সে মেলা ভালো মানুষ, ওই বাড়িতে তোমার কোনো অসুবিধা হইব না, তুমি খুব ভালো থাকবা। আব্বা বিয়া ঠিক করছে, মেয়েদের কোনো সকালে থাকতে না গেলে ভাই। বুঝি, বিয়ার পরে তুমি আমার ভুলে যাব না তো? বিয়ার পরে তোর ভুলে রাখি যাব। আর কেউ বুঝুক আর লাই বুঝুক, আমি তো বুঝি মেয়েটার মনের অবস্থা। পেটে ধরি নাই তো কি হয়েছে? ও আমার মেয়ে তো বটে। তাহলে তুই ক, কেন বিয়ের কথা পাকা হওয়ার পর থেকে মেয়েটা এমন মুখ ভার করে আছে? বয়স কম, আসমুখা সাদির কথা শুনে ঘাবড়ে গিয়েছে। সবাই তো আর একরকম হয় না, আমি উহাক বুঝায় বলবো। দেখ,
বুঝায় কি করতে পারিস? আমি যেছি। কোথায় যাচ্ছেন? বিয়ে শাদির ব্যাপার, কিছু টাকা পয়সা তো জোগাড় করতে হবে না? গায়ের কিছু লক্ষ্মী তো ক্ষতি হবে। না হলে যে গায়ে অনেক বদনাম হয়ে যাবে, কিন্তু মেলা কিছু হবে না, দেখি কতদূর কি করতে পারি। আমি তো মা, মেয়েটোর শাদি নিয়ে আমারও তো মনে কিছু স্বাদ আছে। কি শুনি? শাদির আগে মেয়েটোরে আমি ক্ষীর খাওয়াতে চাই। আপনি গোয়ালের ভিটায় যাচ্ছেন না কেনে? হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। ও এক বলবেন দু শের দুধ দিতে, ঠিক আছে? সে আমি বলে যাবো এখন, কিন্তু ওই মেয়েটারে একটু বুঝিয়ে শুনিয়ে মনটা ঠিক করে রাখিস। ওই বিয়ের দিন যেন এরকম মুখ ভার করে না থাকে। বলছি তো, আমি বুঝাই বলবো। আপনি যেখানে যাচ্ছেন সেখানে যান না কেনে? সে যেতি, কিন্তু এই শরীর নিয়ে এইগুলো করার কি দরকার? মামা, এ আপনি কি কথা কছেন? মেয়ের শাদি, মেমানতের বাড়িতে আসবে, ঘর দর একটু সুন্দর করে সাজাই গুছে রাখতে হবে নে। আচ্ছা আমি দিচ্ছি। সে যা ভালো মনে করিস কর। চাচি দেখি দাও কেমন সুন্দর দেখাচ্ছে মুদের আমুরে। আল্লাহ তাআলা আমুরে বহুত বরকত দিক। দেখো সব কিছু আনিছি কিনা, আর কিছু লাগবে নাকি? গোলাম রসুল বাকিটা নিয়ে আয়। আচ্ছা দেখা, ও ভালো কথা, ওই গ্রামের সবাই নিয়ে ঠিকঠাক মতো বলেছেন তো? আরে বাপু বলেছি গো বলেছি, জ্ঞাতি গায়ের লোক কাউকে বাদ দিইনি। ও মা তালি পরে তো সবাই আসা শুরু করবি। এই এই ফাতেমা, ফাতেমা আমুরে ভালো করে তাড়াতাড়ি করে সাজগোজ করা, শেষ কর কাজ। বাবু তো হাত লালা করে বাটন, হ্যাঁ লালা করে বাটন, আমি একটু খিট্টো দেখি। প্রত্যেক মেয়েদেরই তো একটা সময় স্বামী ধরে জাতি হয় রে। তুমি আব্বা, আমার ভাই দেয় স্যার, আমি নতুন জায়গায় কেমন করে থাকবো? মোহাম্মদ রমিদিন সাহেবের দ্বিতীয় ছেলে মোহাম্মদ হাসান মিয়ার শহীদ, 3 টাকা দিন মহর ধার্য করিয়া অর্ধেক তলফি অর্ধেক গড় তলফি এই অঙ্গীকারে আপনার নিকট বিবাহের প্রস্তাব দিয়েছেন, আপনি কি তাতে কবুল?